Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. Mumin tar caliber, the rational, tar intellect ke kaje lagay. They work smart. They don't work hard. Muminra koshto kore kaj kore na. Mumin buddhimottar sathe kaj kore, thik kina? Emon shomoy kaj kore je shomoy kaj korle beshi labh. Thik kina? যখন দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ওই সময় বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? আপনারা জানবেন হয়তো, কাবা ঘরের চারটা কর্নার আছে, এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, ব্ল্যাক স্টোন কর্নার। এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে, এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে। আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখছেন না, সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পিছনে সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরাবে, ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নিজেরাই সালাম ফিরাইয়া চুমু দেওয়ার জন্য দৌড় আছে না নাই? এই হাজারুল আসাদের চুমু দেওয়ার কারণ হচ্ছে, এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয়। এই হাজারুল আসাদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাকে আল্লাহ ঠোঁট দিবে, মুখ দিবে, চোখ দিবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার দুই ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল, এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে থাকবে, সে সুপারিশ করবে। তা হাজরে রাসূলের কর্নার আর কাবা ঘরের দরজা বাবুল কাবা আল মুশাররাফা, এর মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মুনতাসাম। জায়গাটার নাম সবাই বলেন, আরো জোরে বলেন, মুনতাসাম। ইলতাসামা ইয়ালতাসিম, ইলতিজাম মানে লেগে থাকা। তো এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া, দোয়া করাটা সুন্নাহ। আপনার শরীর লাগিয়ে, হাত লাগিয়ে, গাল লাগিয়ে সাহাবার এটা করতেন, এই জায়গায় লেগে থাকতেন, এই জায়গাটায় হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করা সুন্নাহ। আর এই মুলতাজামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, এই দোয়াটা কবুল করে নেয় কে? কিন্তু এই মুলতাজামে তো সহজে জায়গা পাওয়া যায় না, লক্ষ লক্ষ হাজী সাহেব মুআতামিরুন উমরাকারীরা ধাক্কাধাক্কি করে ওই জায়গায়। তো এক ইমাম সাহেব অনেক ধাক্কাধাক্কির পরে এই মুলতাজামে যে জায়গা পাইছে, মানে মুমিনরা, দ্য বিলিভার্স, দে ওয়ার্ক স্মার্ট, তারা যে বুদ্ধির সাথে কাজ করে, স্মার্টলি কাজ করে, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, তারা কষ্ট করে কাজ করে না। যেহেতু মুলতাজামে কোনো দোয়া ফেরত যায় না, সে অনেক ধাক্কাধাক্কি করে, যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পেয়েছে। হাত লাগায় ধাক্কার চোটে সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব, এই সব দোয়া তুমি কবুল করে নিও। এই একটাই দোয়া, কয়টা দোয়া দেখছেন? হি ওয়ার্ক স্মার্ট, সে স্মার্টলি কাজ করেছে। হি ডাজন্ট ওয়ার্ক হার্ড, সে কষ্ট করে ওদিকে ধাক্কা ধাক্কির মধ্যে, আল্লাহ আমার গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, এটা লাগবে, ওটা লাগবে, আমার অসুস্থতা, আমার শাশুড়ি অসুস্থ, আমার আম্মা অসুস্থ, এরে ভালো করো, এরে সম্পদ দাও, এরে দারিদ্রতা বিমোচন করো, এত কিছু এখানে করার সুযোগ নাই, ওখানে ধাক্কা ধাক্কি, ওখানে যুদ্ধ। এই জন্য উনি বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন, মুলতাজামে হাত লাগিয়ে টাচ করে উনি শুধু একটা কথা বলেছেন, আল্লাহ জীবনে যত দোয়া করেছিলাম আর যত করব সব কবুল করে নাও। বুদ্ধি হয়েছে না একটা? এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায়, এবার বাড়িতে এসে দোয়া শুরু, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মুমিনরা, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট, তারা মেধাকে কাজে লাগায়, ঝোপ বসে কোপ মারে, যখন দোয়া করলে কবুল হয় তখন দোয়া করার দরকার আছে না নাই? বিশ্ব নাই বললে না, দোয়া লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ফিরিয়ে দেয়া হয় না। তবে যেই বৃষ্টির মধ্যে থান্ডার, বজ্রপাত, তুফান, শিলাবৃষ্টি, ওইটা না, প্রচন্ড ভাবসা গরম, ঝিরি ঝিরি একটা বৃষ্টি নাজিল হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে আল্লাহ স্পেশাল মার্সি, রহমতের বৃষ্টি। বৃষ্টি নিচে আপনি দাঁড়িয়ে দোয়া করেন, দোয়া কবুল করবে কে? বৃষ্টি যখন শুরু হয় গান বাজনা শুরু করবেন না তো? কথা কম, আমাদের এই দেশে বৃষ্টি আসলে আমরা সবাই ঘরে ঢুকি, ঘরে ঢুকাই হিন্দি সিরিয়াল শুরু হয়ে যায়, কুচ কুচ হোতা হ্যায় আছে না নেই? এগুলো করবো না, বৃষ্টি হলে আমরা যেন দোয়া করি। كان رسول الله صلى الله عليه وسلم اذا راى المطر كان يقول اللهم صيبا نافعا اما جان عائشه رضي الله تعالى عنها বর্ণনা করেন যে বিষ্ণু ঈসা ইসলাম যখন اذا راى المطر যখন তিনি বৃষ্টি দেখতেন তিনি ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আবার ঘর থেকে বেরোতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দেখলে আপনি এত পেরেশান হয়ে যান কেন? বিষ্ণু নবী বলতেন, আমি জানি না এই বৃষ্টি দিয়ে আল্লাহ রহমত নাজিল করে
নাকি আজ সামুদের মতো কওমে লূতের মতো আমাদেরকে ধ্বংস করে দেয়। এই বৃষ্টির মধ্যে কি আছে আমি জানি না, এজন্য আল্লাহর কাছে সবসময় আমি কামনা করি আল্লাহুম্মা সয়কিবান নাফিআন, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি হওয়ার সময় বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল, এই দোয়াগুলো আমরা পড়ি না। বিশ্বনবী বলতেন আল্লাহ আপনি বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন, কল্যাণের বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুগুলোর জন্য ভালো হবে, গাছপালা জন্মাবে, উপকারী বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করে দিয়েন না। সুবহানাল্লাহ। আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। তাহলে বৃষ্টি দেখলে যে দোয়াগুলো বিশ্বনবী পড়তেন এগুলো পড়তে রাজি আছেন তো? বৃষ্টি হোক না হোক সবসময় প্রশংসা চলবে কার? আল্লাহ। আমরা সবসময় নিজের দিকটা চিন্তা করি, আমরা অনেক সময় ভাবি আল্লাহ বৃষ্টি না হোক, কিন্তু এমন অনেক কৃষক আছে যার ঘরে দানা পানি নাই, একটু বৃষ্টি হলে তার ফলনটা ভালো হবে। আল্লাহ যেমনি আমাদেরও রব, ওই গরিব কৃষকেরও রব চিল্লা এখন, ঠিক কিনা? তিনি তো এমন রব যিনি চাওয়ার আগে, ফরিয়াদ করার আগে, হাত পাতার আগে যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দেন, চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে, যে তোমার রব কে, আমাদের রব কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা? যেন সব সময় ওই রবের দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে, আর শুকরিয়া না করলে নিয়ামত কেড়ে নেয় কে? এখন কোনটা করবেন, দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। শুকরিয়া বেশি বেশি করবেন না না শুকরি করবেন, কোনটা করবেন জোরে বলেন? শুকরিয়া করব। বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান, পড়েন আমিন, আমিন, আল্লাহ আপনি আমার শুকরগুজার বানান, আমিন, আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, আমিন, আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান, আমিন। এর চেয়ে সুন্দর দোয়া হতে পারে? হ্যাঁ, লা ইয়াজালু লিসানুকা রাকবান মিন যিকরিল্লাহ, বিষ্ণু বলেছেন এই দোয়াগুলো দিয়ে, এই জিকিরগুলো দিয়ে নিজের জিব্বাটারে ভিজিয়ে রাখো, তাহলে জীবনটারে বরকতময় করে দিবে কে? প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন।